দাবাড়ুরা নিশ্চয়ই জেনে থাকবেন যে দাবার বোর্ডে রানী সবচেয়ে শক্তিশালী গুটি, তারপর নৌকা, বিশপ ও নাইটের স্থান নৌকার পরে। এটি সাধারণ নিয়ম, তবে বাস্তবিক খেলায় প্রায়ই এমন অবস্থার সৃষ্টি হয়ে যায় যেখানে তুলনামূলক কম মূল্যবান গুটি অধিক মূল্যবান হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, নাইট, রানী ও নৌকা অপেক্ষা অনেক দামি হয়ে যায়। খেলোয়াড়কে আপন দক্ষতা দিয়ে এসব বিষয় বুঝে নিতে হয়। আজ আমি আপনাদের সাথে এমনই একটি উদাহরণ শেয়ার করতে যাচ্ছি, তবে চলুন শুরু করা যাক। এখন হোয়াইট প্লেয়ারের চাল, অধ্যয়নকারী সবচেয়ে ভালো চালটি খুঁজে বের করার চেষ্টা করুন। ওকে, খেয়াল করুন ব্ল্যাক প্লেয়ারের অবস্থা বেশ চমৎকার, একটি রুক বেশি আছে। হোয়াইট প্লেয়ারের নাইটের বিপরীতে ব্ল্যাক প্লেয়ারের একটি রুক আছে। তাছাড়া হোয়াইট কিংয়ের অবস্থাও বেশ শোচনীয়। যদি ব্ল্যাক প্লেয়ারের চাল থাকতো তবে চেকমেটে দেওয়া খুবই সহজ ছিল। প্রথমে কুইন চেক, তারপর চেকমেট। অবশ্য এদিক থেকেও একইভাবে দুই চালে চেকমেট দেয়া যায়। হোয়াইট প্লেয়ারের এমন কোনো চাল নেই যার মাধ্যমে চেকমেট আটকানো যায়। যেমন F4 চালে প্রথমে কুইন চেক, কিং H5 একমাত্র চাল, তারপর পন ক্যাপচার করে চেক। কুইন দিয়ে চেক ফেরালে কোনো লাভ হবে না, কুইন ক্যাপচার করে নেওয়া যাবে। কিং H4 একমাত্র চাল, তারপর কুইন ক্যাপচার G3 চেকমেট। অন্য যে কোনো চাল দিলে আরও দ্রুত ও সহজে চেকমেট দেওয়া যাবে। অধ্যয়নকারী সেগুলো নিজে চেষ্টা করে দেখবেন। আপাতত চলুন এই পজিশনে ঘোরার অসীম ক্ষমতার সাথে পরিচিত হই। প্রথমে কুইন F5 চেক, ক্যাপচার করা ছাড়া অন্য কোনো চাল নেই। কুইন স্যাক্রিফাইস করে কিংকে ডিকয় করে পয়জনাস স্কোয়ার F5 আনা হয়েছে, যেন পরের চালে নাইটি দিয়ে চেক দেওয়ার সুযোগ তৈরি হয়। এখন পরবর্তী চাল কি হবে, চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে সমাধান করার চেষ্টা করতে পারেন। ওকে, পন দিয়ে চেক দিলে কিং এদিকে চলে আসবে, কোনো লাভ হবে না। নাইট E3 চেকও এই অবস্থায় লাভদায়ক হবে না, কারণ কিং F6 চালার পর আর চেক দেওয়া যাবে না। নাইট দিয়ে চেক দিলে সরাসরি নাইট ক্যাপচার করে নেবে। যেহেতু ব্ল্যাক প্লেয়ারের অনেক গুটি আছে, তাই এখানে কুইন স্যাক্রিফাইস করেও সহজে বিজয়ী হওয়া যাবে। অর্থাৎ বিজয়ী হওয়ার জন্য পরবর্তী একমাত্র চাল বাকি নাইটটিও স্যাক্রিফাইস করা। নাইট E7 চেক, কিং F6 চাললে কুইন ক্যাপচার করে চেক দেওয়া যাবে। কিং F5 একমাত্র চাল, তারপর নাইট E3 চেকমেট, অর্থাৎ নাইট ক্যাপচার করা বাধ্যতামূলক। এবার দেখুন এই নাইটের ক্ষমতা, 1 2 3 4, ব্ল্যাক প্লেয়ারের চারটি পাওয়ার, যার মধ্যে রানী ও দুটি নৌকা আছে। এর বিরুদ্ধে একমাত্র নাইট কি করতে পারে? প্রথমে নাইট E3 চেক, কিং F6 একমাত্র চাল, নাইট ক্যাপচার D5 চেক, একটি নৌকা শেষ। কিং F5 একমাত্র চাল, নাইট ক্যাপচার E7 চেক, দ্বিতীয় নৌকাও শেষ। কিং F6 একমাত্র চাল, অন্য কোনো উপায় নেই এই নাইটকে আটকানোর। এবার নাইট ক্যাপচার G8 চেক, কুইনও শেষ। এক নাইট তিনটি মেজর পিসকেই ক্যাপচার করে নিয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এবার দেখুন আসল খেলা, কিং F5 আবার একমাত্র চাল, রাজা এ দুটি ঘর ছাড়া অন্য কোনো ঘরে যেতে পারে না। আবার নাইট E7 চেক, কিং F6, তারপর নাইট D5 চেক, কিং F5, সবশেষে G4 চেকমেট। ব্ল্যাক প্লেয়ার পরাজিত হয়ে গেছে। কয়েক চাল পূর্বে ব্ল্যাক প্লেয়ারের গুটিতে সাজানো ছিল বোর্ড, আর কয়েক চালের ব্যবধানে এক নাইটের পেছে ব্ল্যাক প্লেয়ার পরাজিত হয়ে যায়। এটি নাইটের ক্ষমতা, কোনো গুটি যে এত ভয়ানক হয়ে উঠতে পারে যে একাই প্রতিপক্ষের সব গুটিকে ক্যাপচার করে শেষে চেকমেট দিতে পারে, তা এই উদাহরণে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। দক্ষ দাবাড়ু হওয়ার জন্য খেলোয়াড়দের এরূপভাবে প্রত্যেকটি গুটির সর্বোচ্চ ক্ষমতা সম্পর্কে জানতে হবে, গুটিকে এরূপভাবে ব্যবহার করা শিখতে হবে। আগামী পর্বে আমরা অন্য কোনো গুটির সর্বোচ্চ ক্ষমতা ও তার ব্যবহার করা শিখব। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।